আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের বেশ কিছুটা অংশ সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে এগিয়ে চলছে এর বাকি অংশের নির্মাণ কাজ। প্রকল্পটির দ্বিতীয় অংশের বাকি নির্মাণ কাজের পাশাপাশি শুরু হচ্ছে তৃতীয় অংশের নির্মাণ কাজও। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির বাকি অংশের নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাপোর্ট করার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর দেশে চলমান মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। হযরত শাহজালাল বিমানবন্দরের কাউলা অংশ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। আর এই 19.73 কিলোমিটার দীর্ঘের এই উড়ালপথটি নির্মাণের জন্য তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। এর প্রথম অংশটি হচ্ছে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত 7.45 কিলোমিটার। দ্বিতীয় ধাপটি হল বনানী থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত 5.85 কিলোমিটার। আর তৃতীয় ধাপটি হচ্ছে মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত 6.43 কিলোমিটার। তবে বর্তমানে প্রথম ধাপের সম্পূর্ণ অংশ এবং দ্বিতীয় ধাপের বনানী থেকে তেজগাঁও রেল স্টেশন হয়ে ফার্মগেট পর্যন্ত সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আর তেজগাঁও রেল স্টেশন পর থেকে বাকি অংশ নির্মাণ কাজ এগিয়ে চলছে। তেজগাঁও রেলওয়ে স্টেশনের সামনে ঠিক এই র্যাম্পটি দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো ফার্মগেটের দিকে নেমে যাচ্ছে। আর তার পাশের ঠিক এই র্যাম্পটি দিয়ে বিজয়সরণি দিক হতে যানবাহনগুলো এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাবে। এদিকে তেজগাঁও রেলওয়ে স্টেশন ঠিক পর হতে উড়ালপথের এই অংশে আইগার্ডারগুলো উত্তোলন করার পর উপরের অংশে চলছে রডবাদের কাজ। যে অংশগুলোতে রডবাদের কাজ শেষ করা হচ্ছে সেই অংশগুলোতে ডালাই কাজও শেষ করা হচ্ছে। তবে প্রকল্পের সবচেয়ে বেশি নির্মাণ কাজ হচ্ছে এখন হাতিরঝিল অংশে। আর তেজগাঁও রেলওয়ে স্টেশন ঠিক সামনের অংশে এই দিকটি চলে গেছে ফার্মগেটের দিকে। এই অংশের যে দুটি র্যাম্প দেখা যাচ্ছে সে দুটি র্যাম্প দিয়ে যানবাহনগুলো ফার্মগেটের দিকে নেমে যাবে। এদিকে তেজগাঁও রেলওয়ে স্টেশন পর থেকে মগবাজারের দিকে শেষ করা হচ্ছে পিলারের নির্মাণ কাজ এবং উপরে বসানো হচ্ছে ক্রসবিম। যে অংশগুলোতে ক্রসবিম বসানোর কাজ শেষ হয়েছে সেই অংশগুলোতে আইগার্ডার উত্তোলন কাজ চলমান রয়েছে। দেখা যাচ্ছে সামনের এই অংশগুলোতে আইগার্ডারের উত্তোলন কাজ চলমান রয়েছে। এই উড়ালপথে আইগার্ডারের উত্তোলন কাজটি তেজগাঁও দিকে হতে শেষ করে মগবাজার দিকে অগ্রসর হচ্ছে। আর সামনের এই অংশে র্যাম্পের জন্য পিলার নির্মাণের কাজ চলছে। এই অংশে পালিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে। বনানীর দিক হতে যে যানবাহনগুলো পান্থপথ তেজগাঁও লিংক রুটের দিকে নেমে যাবে সেই যানবাহনগুলো এই র্যাম্প দিয়ে নেমে যাবে। চলে আসলাম হাতিরঝিল অংশে। হাতিরঝিলের এই অংশে থাকবে দুটি র্যাম্প, একটি যাবে বাংলা মোটরের দিকে আরেকটি যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। বর্তমানে হাতিরঝিল অংশে বালি বর্ডারের কাজ শেষ করার পর একই সাথে পাইলিং এবং পিলার নির্মাণ কাজগুলো শেষ করা হচ্ছে। হাতিরঝিলের এই অংশ দিয়েও র্যাম্প নির্মাণের জন্য পাইলিংয়ের কাজটি শেষ করা হচ্ছে। সামনেই মগবাজার ফ্লাইওভার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে যাবে মালিবাগের দিকে। এই অংশে মালিবাগ পর্যন্ত পথটি যাচ্ছে রেললাইনের উপর দিয়ে, আর মালিবাগের পর থেকে পরবর্তী অংশটুকু যাচ্ছে সড়কের উপর দিয়ে। মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত এই প্রকল্পের নির্মাণ কাজের বাস্তব চিত্র দেখতে দেখতে প্রকল্পের দ্বিতীয় ধাপের নির্মাণের অগ্রগতির বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি। দ্বিতীয় ধাপে নির্মাণ কাজ শেষ করা হয়েছে 1633টি পাইল, শেষ হয়েছে 350টি পাইল ক্যাপ, একই সঙ্গে শেষ হয়েছে 340টি কলামের নির্মাণ কাজ।
এছাড়াও 350টি ক্রসবিম নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি পিলারগুলোর উপর ক্রসবিম নির্মাণ কাজ চলমান রয়েছে। আইগার্ডার নির্মাণের কাজ শেষ হয়েছে 2500টি। এছাড়াও তৃতীয় ধাপের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে প্রায় 10%। চলে আসলাম মালিবাগ রেল ক্রসিং অংশে। মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, আর এরপর থেকেই যাবে সড়কের উপর দিয়ে। এরই মধ্যে মালিবাগের পর থেকে সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ কাজ চলছে। প্রকল্প সূত্রে জানা যায়, 2013 সালে 15 ডিসেম্বর উড়াল সড়ক নির্মাণে বিনিয়োগকারী ইতালথায়ের সঙ্গে 8,940 কোটি টাকায় সংশোধিত চুক্তি করে সেতু বিভাগ, আর মূল অবকাঠামো নির্মাণে ইতালথাই 6,527 কোটি টাকা বিনিয়োগ করবে। এর জন্য চীনের দুই ব্যাংকের কাছ থেকে $861 মিলিয়ন ঋণ নিয়েছে বিনিয়োগকারী এই প্রতিষ্ঠান। এই প্রকল্পে বিজিএফ বাবদ সরকার দেবে ২৪১৩ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ করার কথা ছিল 2019 সালের মধ্যেই, পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয় 2020 সাল পর্যন্ত। পরবর্তীতে আরও দুই দফা এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2024 সালে জুন পর্যন্ত করা হয়েছে। সেই সঙ্গে উড়াল সড়কের সহযোগী হিসেবে সরকার সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে আরও একটি প্রকল্প নিয়েছে, যার খরচ ধরা হয়েছে 4,917 কোটি টাকা। তা দিয়ে প্রকল্পের জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও নানা কেনাকাটা রয়েছে। সব মিলিয়ে 13,857 কোটি টাকা খরচ হচ্ছে এই উড়াল সড়ক নির্মাণে। চলে আসলাম প্রকল্পের খিলগাঁও ফ্লাইওভার অংশে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই খিলগাঁও ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, আর এই খিলগাঁও ফ্লাইওভার ঠিক পরের অংশে নির্মাণ করা হবে এই এলিভেটেড এক্সপ্রেসের একটি র্যাম্প। সুপ্রিয় দর্শক, এ ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ প্রকল্পের তেজগাঁও রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত বর্তমান নির্মাণ কাজের অগ্রগতির সর্বশেষ বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।